টুইটার ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনার যদি ট্রাফিক ইউএসএ রিলেটেড হয়, আপনি যদি ইউএসএ মার্কেট থেকে ট্রাফিক জেনারেট করতে চান, তাহলে টুইটার একটা বেস্ট প্লেস। হাই দেয়ার, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টুইটার লিস্ট কিভাবে ব্যবহার করতে হয়। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, কেউ একজন আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে টুইটার লিস্ট কিভাবে প্রপারলি করা যায় এবং কিভাবে মার্কেটিং পারপাসে টুইটার লিস্ট ব্যবহার করতে হয় সেই বিষয়টা নিয়ে ভিডিও ক্রিয়েট করতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। টুইটারের একটা জনপ্রিয় ফিচার হচ্ছে টুইটার লিস্ট, আপনি টুইটার টুলসও এটাকে বলতে পারেন। আর এই টুলসটা যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন, এটা আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। তো লিস্টে, অর্থাৎ টুইটার লিস্ট যদি আপনি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাকে দুটো অপশন দেওয়া হবে। আপনি টুইটার লিস্ট ক্রিয়েট করতে পারবেন প্রাইভেট এবং পাবলিক। আপনি যখন একটা লিস্ট প্রাইভেট করবেন, সেই লিস্টটা কেউ দেখবে না। আর আপনি যখন একটা লিস্ট পাবলিক করবেন, সেই লিস্টটা যে কেউ দেখবে এবং চাইলে সেই লিস্টটা যে কেউ সাবস্ক্রাইব করতে পারবে। তো বিষয়গুলো আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করব। ফার্স্ট হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে টুইটার লিস্ট ক্রিয়েট করতে হয়। টুইটার লিস্ট ক্রিয়েট করতে হলে আপনি দুটোভাবে ক্রিয়েট করতে পারেন। এক হচ্ছে এখানে যে লিস্ট অপশন রয়েছে, আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আপনাকে লিস্টে ক্লিক করতে হবে। এবং লিস্টে ক্লিক করলে আপনি এখানে যদি কোনো লিস্ট ক্রিয়েট করে থাকেন, সেই লিস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর যদি কোনো লিস্ট ক্রিয়েট না করেন, তাহলে আপনি এখানে ক্রিয়েট লিস্ট, ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করলে একটা নতুন লিস্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আরেকটা অপশন হচ্ছে মূলত আপনার প্রোফাইল আইকনে যদি ক্লিক করেন, তারপর আপনি লিস্টে ক্লিক করলে সেম একই রকম ইন্টারফেস পাবেন। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ লিস্ট, এবং আমরা এখানে লিস্ট নেম দিব এবং ডেসক্রিপশন দিব। ফার্স্ট হচ্ছে লিস্ট নেম, আপনি এটা কমপ্লিটলি ডিপেন্ড করে, আপনি যদি প্রাইভেট লিস্ট করেন তাহলে একটা বিষয়, আপনি যদি পাবলিক করেন তাহলে একটা বিষয়। তো আমি একটা পাবলিক লিস্ট ক্রিয়েট করছি যেটা যে কেউ সাবস্ক্রাইব করতে পারবে। তো লিস্টটা হচ্ছে মূলত ইয়োগা টিপস, আমি লিস্টটার নাম দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে, লিস্টের নাম আমি দিলাম হচ্ছে ইয়োগা টিপস, আর ডেসক্রিপশন দিচ্ছে হচ্ছে গেট ইয়োগা টিপস ফ্রম দ্য এক্সপার্ট, এবং আমি এটাকে পাবলিক করব। সেভ লিস্টে আমি ক্লিক করলে আমার লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম, এখন সেটা হচ্ছে ফাইন্ড পিপল টু অ্যাড ইউর লিস্ট, আমরা লিস্টে কিভাবে কাউকে অ্যাড করব। তো টুইটার লিস্টে আপনি যখন কাউকে অ্যাড করবেন, সে নোটিফিকেশান পাবে এবং সে আপনাকে ফলো করার একটা পসিবিলিটিস আছে। এবং এইটা হচ্ছে টুইটার লিস্ট ব্যবহার করার একটা দারুণ কারণ বলতে পারবো আমরা, যে আপনি যখন এই টুইটার লিস্ট ক্রিয়েট করবেন, সেটা যদি পাবলিক হয়, আপনি যাকেই অ্যাড করবেন সে একটা নোটিফিকেশান পাবে এবং সে আপনার প্রোফাইল ভিজিট করবে। 95% টাইম এটাই হয়, এবং যদি সে আপনার অ্যাকাউন্টটা তার পছন্দ হয়, সেক্ষেত্রে সে আপনাকে সাবস্ক্রাইব করতে পারে বা আপনার অ্যাকাউন্টটা ফলো করতে পারে। তো আমরা এখানে ইয়োগা টিপস রিলেটেড অ্যাকাউন্ট করছে, ফাইন্ড ইউজার বাই নেম, আমরা ইয়োগা লিখলাম, ইয়োগা লিখে আমরা সার্চ করলাম। এই রিলেটেড অনেকগুলো অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ভ্যারিফাইড যে অ্যাকাউন্টগুলো, এরা মূলত এক্সপার্ট আমরা ফলো করছি, সরি, আমরা এদেরকে মূলত অ্যাড করব আমাদের টুইটার লিস্টে। তো টুইটার লিস্টে অ্যাড করার জন্য আপনাকে এখানে যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড অর রিমুভ ফ্রম লিস্টে ক্লিক করবেন, করে আপনি কোন লিস্টটাতে অ্যাড করতে চাচ্ছেন সেই লিস্টটা সিলেক্ট করবেন, করলেই মূলত অ্যাড হয়ে যাবে। সেম আমরা তিনজনকে আমাদের লিস্টে অ্যাড করছি। এখন আমরা আমাদের লিস্টে চলে যাব এবং আমরা দেখব যে তারা লিস্টে ঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। আমাদের চারটা লিস্ট রয়েছে এবং আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের যে ইয়োগা টিপস রয়েছে, 4 মেম্বার আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই ইয়োগা টিপসে ক্লিক করি, তাহলে আমরা এই ব্যক্তিগুলোকে ফলো না করে তাদের আপডেট পেয়ে যাচ্ছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন এই ইয়োগা টিপসের যে ইউআরএলটা রয়েছে, আমরা যদি এটা অন্য কোনো ব্রাউজার থেকে অন করি, তাহলে আপনি এখানে দেখবেন যে সাবস্ক্রাইব অপশন রয়েছে, অর্থাৎ কেউ চাইলে এই লিস্টটা সাবস্ক্রাইব করতে পারে। এখন আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম আমার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে, এবং আমি যদি যাই আমার অ্যাকাউন্টে, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 0 সাবস্ক্রাইবার, আমরা রিফ্রেশ করলে হয়তো একজন সাবস্ক্রাইবার আমরা পেয়ে যাবো, 1 সাবস্ক্রাইবার। সো মেম্বার এবং সাবস্ক্রাইবার,
এখন আপনি যখন সাবস্ক্রাইব করবেন কারোর লিস্টে, তখন যেটা হবে সেটা হচ্ছে ওই লিস্টে যতজন টুইট করছে সবগুলো টুইট আপনি আপডেট পেয়ে যাবেন আপনার প্রোফাইলে। ধরুন আমি আমার পার্সোনাল প্রোফাইলে গেলাম, যাওয়ার পর আমি দেখতে আমার হোমে গেলাম, এখন আমি এখানে কোনো আপডেট পাবো না, বাট আমি আমার লিস্ট আপডেট যদি চাই, যে আমার লিস্ট টুইটার লিস্টে যাদেরকে আমি অ্যাড করেছি তারা কি কি আপডেট দিচ্ছে, কি কি টুইট করছে, আমি লিস্টে যাচ্ছি। আমার এখানে দুইটা লিস্ট রয়েছে, অনলাইন মার্কেটারদের জন্য একটা পার্সোনাল লিস্ট করা আছে, ইয়োগা টিপসে আমি গেলাম, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে যতগুলো আপডেট করছে এই যতগুলো অ্যাকাউন্ট রয়েছে এই লিস্টটাতে সব আপডেটগুলো আপনি সব টুইটগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো এটা একটা গ্রেট ফিচার, আপনি চাইলে এরকম লিস্ট ক্রিয়েট করতে পারেন, এভাবে মূলত টুইটার লিস্ট আপনি ক্রিয়েট করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি টুইটার লিস্টে কাউকে অ্যাড করেন তাকে রিমুভ করবেন কিভাবে? সো আমরা ইয়োগা টিপসে চলে গেলাম, এবং আপনার যদি কাউকে রিমুভ করতে চান তাহলে আপনাকে যেতে হবে মেম্বার অপশনে, মেম্বারে গিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবং সেই মেম্বারকে অ্যাড ও রিমুভে ক্লিক করে আপনি যদি এখান থেকে এই এই যে সাইনটা রয়েছে সেটাকে তুলে দেন তাহলে এই লোকটা মূলত আপনার এই লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবে মূলত আপনি কাউকে রিমুভ করতে পারেন। সো এটা হচ্ছে টুইটার লিস্ট। টুইটার লিস্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলা নেই, আপনি লিস্ট ক্রিয়েট করবেন, মেম্বার অ্যাড করবেন, পাবলিক লিস্ট ক্রিয়েট করলে যাদেরকে অ্যাড করবেন তারা একটা নোটিফিকেশন পাবে এবং তারা আপনাকে সাবস্ক্রাইব করার একটা অপরচুনিটি আছে বা আপনাকে ফলো করার একটা সুযোগ রয়েছে। ভিউয়ার্স, আপনি এখন জানেন কিভাবে টুইটার লিস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে মার্কেটিং পারপাসে টুইটার লিস্ট ব্যবহার করতে হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।